মাত্র দুদিন আগেই ভাটপাড়া পৌরসভার জল বিভাগের সিআইসি হয়েছেন অমিত গুপ্তা, আর এরই মধ্যে ভাটপাড়ায় জলের সমস্যা মেটাতে এগিয়ে এলেন সিআইসি অমিত গুপ্তা। গরমে সাধারণত জলের সমস্যা দেখা দেয়, আর সেই সমস্যা যাতে না হয় সেদিকে নজর দিতে আজ বেলায় জগদল স্টেশন সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট খতিয়ে দেখেন তিনি। তিনি বললেন, জল অপচয় রুখতেই আমরা এই ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি সিআইসি অমিত গুপ্তা কি বললেন তা আমরা শুনে নেব। দেখুন, দায়িত্ব প্রাপ্ত করার পর, শপথ নেওয়ার পর এই আমি বেরোলাম। প্রথম আজকে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে সার্ভে করছি, কোথায় যেন কোনো খামতি না থাকে। কেন প্রতি বছর আমরা দেখি গরমকালে জলে একটু সমস্যা আছে, তো এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এই গরমে যেন মানুষকে কোনো সমস্যা না ভুগতে হয়, তার জন্যে আমি আমার পুরো ডিপার্টমেন্ট, আমার সিনিয়র ইঞ্জিনিয়ার শুভেন্দু ভট্টাচার্য, নীলুদা, পুরো ডিপার্টমেন্ট আমরা এখন থেকেই কিন্তু সজাগ রয়েছে। এই জন্য আজকে এখানে দেখতে এসেছি, কোনো কোনো জায়গায় খামতি নেই। তার সাথে আমরা আর একটা সংকল্প নিয়েছি, আপনার ক্যামেরার মাধ্যমে নিবেদন করছি মানুষ জনগণকে, যেখানে আপনারা দেখবেন কি জলের ট্যাপ নেই বা বিপকক নেই, জল নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আপনারা পৌরসভাকে অন্তত জানাবেন, নাহলে আপনাদের কাউন্সিলরকে জানাবেন, তার ওখানে ট্যাবের বা বিপকের ব্যবস্থা আমরা ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হবে। জলকে বাঁচাতে হবে, জলই জীবন। যেরকম পেট্রোল ডিজেল আছে সেরকম জলও কিন্তু একটা সংসাধন, জলকে বাঁচাতে হবে। এভাবে জলকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে শুধু এই গরমকাল না, আনেওয়ালা জেনারেশনকেও কিন্তু আমাদের জলের কোনো কমি কখনো ভুগতে হবে না। এই জলের সমস্যা কোনো বড় সমস্যা হয়ে না দাঁড়ায়, তাই জন্যে তো আমরা সজাগ হয়ে সব জায়গায় গিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখছি, ঘুরে ঘুরে পাইপলাইনগুলো দেখছি, যেন কোনো সমস্যা মানুষকে ভুগতে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।